সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম পুলিশের সাথে উত্তেজিত হয়ে ওঠা সেই নারী চিকিৎসকের আসল পরিচয় মিলেছে সিঙ্গল ফাদার ফেরদোস গ্রেফতার পর হাসতে হাসতে সাংবাদিকদের যা বললেন মামুনুল হক থানার ভেতরে ঘুষি দিয়ে বৃদ্ধকে মেরে ফেললেন আওয়ামী লীগ নেতা এবার দেখুন বিস্তারিত সংবাদ পুলিশের সাথে উত্তেজিত হয়ে ওঠা সেই নারী চিকিৎসকের আসল পরিচয় মিলেছে লকডাউনে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার পর পোস্টে পরিচয়পত্র দেখতে চাওয়ায় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সাথে অসজনমূলক আচরণ করা সেই নারী চিকিৎসকের পরিচয় মিলেছে জানা গেছে ওই চিকিৎসকের নাম ডক্টর সাইদা শওক জেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই সহযোগী অধ্যাপক কুড়িগ্রামের চিলমারি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরবিক্রম শওকতালী সরকারি কন্যা বীর বিক্রম শওকত আলীর পরিচয় অনুসন্ধানে জানা যায় তিনি দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত দুবার ইউপি চেয়ারম্যান হওয়ার পাশাপাশি চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উনিশশো সালে বীর বিক্রম শওকত আলীর সরকার এগারো নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন এমন মানকার চর সাব সেক্টরে যুদ্ধ করেন স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতা প্রদান করেন ডক্টর সাইদা শৌকত যিনি গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারি উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারিতে মায়ের নাম খালেদা খানম বাবা মা চার বোন ও দুই ভাই নিয়ে তাদের পরিবার প্রসঙ্গত রোববার আঠারোই এপ্রিল দুপুরে করোনাকালীন ডিউটি শেষে বাসায় পথে এলিফ্যান্ট রোডে চিকিৎসক সাইদা শওকত জেনীর ব্যক্তিগত গাড়ি থামা নিউ মার্কেট থানার ওসি এস এ কায়ুম তখন তার গাড়িতে সাটানো ছিল বঙ্গবন্ধু মেডিকেলের স্টিকার গায়ে ছিল চিকিৎসকদের অ্যাপ্রন তবুও তার কাছে পরিচয়পত্র চাওয়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উচ্চস্বরে কথা বলতে থাকেন দুজনই তখন ঘটনাস্থলে ছুটে আসেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ সময় পুলিশের সহযোগিতায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তার গাড়ি থামিয়ে পরিচয়পত্র দেখতে চান বারবার অনুরোধ করেও তার কাছ থেকে পরিচয়পত্র দেখতে পাননি উপস্থিত পুলিশ সদস্যরা এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন চিকিৎসক জেনি তিনি পুলিশ সদস্যদেরকে তুইতকারি করতেও দেখা যায় ভিডিওটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাগবিতণ্ডার ভাইরাল ভিডিও নিয়ে চিকিৎসক জেনি বলেন একজন চিকিৎসক হিসেবে যতটুকু সম্মান পাওয়ার কথা ছিল তা পাননি সাংবাদিকরা সেখানে উপস্থিত থাকলেও তাকে কেউ সহযোগিতা করেননি বরং ভিডিও করে তা কেটে কেটে সাইটে আপলোড করেছেন একজন চিকিৎসক হিসেবে তার আজকেরই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সে বিস্মিত দেশ ছেড়ে চলে যেতে চান চিকিৎসক সাইদা শওকত জেনি সিঙ্গল ফাদার ফেরদোস আমার স্ত্রী তানিয়া বৈমানিক সেটা হয়তো অনেকেই জানে ও লন্ডন ফ্লাইট করে এসে পনেরো দিন গুলশানের ফ্ল্যাটে ছিল গণমাধ্যমে অনেকে ভুল তথ্য দিয়েছে সে করোনায় আক্রান্ত ছিল না তানিয়া সুস্থ সচেতন মানুষ সরকারি স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টিনে ছিল আমাদের মধ্যে সামাজিক দূরত্ব ছিল কিন্তু মানসিক দূরত্ব না পনেরো দিন সবার স্বার্থে আমরা আলাদা ছিলাম ও যদি বাসায় চলে আসতো কারো হয়তো কিছু বলার ছিল না কিন্তু সেক্ষেত্রে আমরা নিজেদের সচেতন নাগরিক বলতে পারতাম না এই বোধ সবার মধ্যে থাকতে হবে এই সপ্তাহে ওর পনেরো দিন শেষ হলো এখন আমরা একসঙ্গে আছি বাসায় সবাই কোয়ারেন্টাইনে আছি ও যতদিন বাসায় ছিল না আমিও আমার বাচ্চার অনেকটাই স্বাধীন ছিলাম কারণ বাসার বস্ত সে তার নিয়মকানুন মানতেই হয় আমাদের এই সময় নিয়মকানুন কিছুটা শিথিল ছিল যদিও ভিডিও কলে সব কিছু অবজার্ভ করতো সে আমাদের জন্য অবশ্যই এটা নতুন কিছু না তানিয়া ফ্লাইটে চলে গেলে বাচ্চারা আমার সঙ্গে থাকে আবার আমি শুটিংয়ে চলে গেলে ওর মা ওদের সঙ্গে থাকে দুজন এভাবে ওদের বড় করছি এবার যেটা হয়েছে একদমই ঘরের বাইরে যেতে পারিনি চব্বিশ ঘন্টায় সময় পেয়েছি ওদের দেখভাল করার সকালে উঠেই ছোট মেয়ে নামিরা দাঁত ব্রাশ করাতে হতো তারপর সকালে নাস্তা দুই মেয়ে আমাকে হেল্প করতো নাস্তা শেষে ওদের হোমওয়ার্ক করাতাম অনলাইনে ক্লাস চলছে ওদের সে নোটগুলো নিয়ে ওদের সাহায্য করার চেষ্টা করতাম নামিরা দ্বিতীয় শ্রেণীতে আর নুঝাত পড়ছে সপ্তম শ্রেণীতে দুজনই সানবিম স্কুলে স্কুল কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ ওদের বেশ আত্মনির্ভরশীল করে তুলেছে নিজেদের কাজ ওরা নিজেরাই করতে পারে এর মধ্যেই দুপুর হয়ে যেত দুজনকে আমি টাইম করে দিয়েছিলাম কে কতক্ষণ টিভি দেখবে কে কতক্ষণ নেটফ্লিক্স দেখতে পারবে এরপর রান্না করতাম দুপুরে খাবার পর হয়তো একটু ভাত ঘুম বিকেলে উঠে একসঙ্গে নুডলস সহ আরও কিছু খেলা খেলেছি ইউটিউব দেখে বাবা মেয়ে মিলে ডান্স প্র্যাকটিস করতাম সন্ধ্যার পর নিজেকে কিছুটা সময় দিতাম আমার হাতে যে কাজগুলো জমতো সেগুলো করতাম শেষ করে ওদের ইসলামী জ্ঞান দেওয়ার চেষ্টা করতাম ওরা নামাজ পড়তে পারে রাতে একসঙ্গে কোনো একটা হাসি বা রহস্য সিনেমা দেখতাম এ সময় মানুষের পাশে যতটা দাঁড়ানো যায় ঘরে বসে সেই চেষ্টা করছি খবর দেখতাম বিষয়গুলো ওদের বোঝাতাম ওরা একটু অবাক হতো কেন বাসায় কেউ আসে না মা কেন দূরে আছে তানিয়া তো সারাক্ষণই ভিডিও কলে ওদের সঙ্গে কথা বলতো কি কি করতে হবে বুঝিয়ে দিত সময় মতো গোসলের তারা দেওয়া গোসলের পর ওদের চুল শুকাতে হয় এগুলো কিভাবে করতে হয় সেটা আমি জানতাম না তানিয়া শিখিয়ে দিত নুজাত বেশ ভালো রান্নাও শিখে গেছে আমরা পিজ্জা পাস্তা সহ নানা আইটেমের খাবার তৈরির চেষ্টা করতাম নুজাত এক্ষেত্রে বেশ দক্ষ অনেক বছর একসঙ্গে এমনভাবে থাকা হয়নি হয়তো রাতে এসে দেখতাম ওরা ঘুমিয়ে গেছে হয়তো যেদিন আমার ছুটি ওদের সেদিন পড়াশোনার চাপ সুন্দর সময় কাটানো হতো দেশের বাইরে গেলে কিন্তু এবার সেটা বাসাতেই হলো গ্রেফতারের পর হাসতে হাসতে সাংবাদিকদের যা বললেন মামনুল হক হেফাজতে ইসলাম যুগ্ম মহাসচিব মৌলা হক গ্রেফতার করেছে পুলিশ রবিবার আঠারো এপ্রিল দুপুরের রাজধানী মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুনুল হক হাসতে হাসতে বলেন আমি নির্দোষ আমাকে কেন ধরা হয়েছে বুঝতে পারছি না জানা গেছে গত তিনে এপ্রিল সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে ধরা পড়ার পর থেকে মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক ঘটনার পর থেকে পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল গ্রেফতার পর তাকে তেজগাঁও বিভাগের উপকমিশনার কার্যালয়ে নেওয়া হয় বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি হার্ন রশিদ ব্রিফিংয়ে বলেন দু হাজার বিশ সালে মোহাম্মদপুরে ভাঙচুরের ঘটনায় সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তদন্তে পুলিশ নিশ্চিত হয় যে সেই ভাঙচুরের ঘটনায় হক সম্পৃক্ততা আছে মামুনুল হক নিজেও সেই ঘটনাটি স্বীকার করেছেন বলে জানা তিনি অন্য মামলার বিষয়ে পরের সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলেও জানান ডিসি তেজগাঁও থানার ভেতরে ঘুষি দিয়ে বৃদ্ধকে মেরে ফেললেন আওয়ামী লীগ নেতা চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ভাইস চেয়ারম্যানের কিল খুশিতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে দামুরহুদা মডেল থানায় এই ঘটনা ঘটে বিষয়টি নিয়ে জেলা জুড়ে সব মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলামকে আটক করেছে পুলিশ আটক শহীদুল ইসলাম দামুরহুদা উপজেলা ভাইস চেয়ারম্যান দামুরহুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিনি দামুরহুদা বাজরাপাড়ার আসর আলীর ছিলেন নিহত বৃদ্ধ ইসরাফিল হোসেন মন্ডল উপজেলার পীরপুর কুল্লা গ্রামের মৃত সোনাবালী মণ্ডলের ছেলে নিহত ইসরাফিল হোসেন মন্ডলের ভাতিজা আলামিন জানান জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার উদ্দেশ্যে শুক্রবার দামুর হুদা মডেল থানায় গিয়েছিলেন আমার চাচা বৃদ্ধ ইসরাফিল হোসেন গং ও নজু মোল্লা গং এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম থানায় উপস্থিত হন এবং নজু গং এর পক্ষ নিয়ে কথা বলেন কিন্তু শেষমেশ বিরোধ নিষ্পত্তি না হয় বেলা দেড়টার দিকে থানা থেকে বের হয়ে যান ইসরাফিল গং এতে ক্ষুব্ধ হন ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম তিনি থানার বারান্দাতে আমার চাচা বৃদ্ধ ইসরাফিল হোসেন মন্ডলকে গালমন্দ করেন এবং ঘুষি মেরে আহত করেন বৃদ্ধ ইসরাফিল হোসেন এ সময় ভাইস চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন আমি তোমার বাপের বয়সী মানুষ আমাকে তুমি মারছ কেন এরপর বৃদ্ধ ইসরাফিল হোসেন মন্ডল থানা থেকে বেরিয়ে যান তিনি থানার গেটের বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় দফায় ফের আক্রমণ করেন ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম এ সময় তিনি বৃদ্ধ ইসরাফিল হোসেনকে কিল ঘুষি মেরেও ধাক্কা দিয়ে ফেলে দেন এতে বৃদ্ধ ইসরাফিল হোসেন গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন পরে তাকে উদ্ধার করে দামুরহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তবরত ডাক্তার তানভীর মোহাম্মদ আসিফ মৃত ঘোষণা করেন পুলিশ বৃদ্ধ ইসরাফিল হোসেন মণ্ডলে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠায় এ ব্যাপারে থানার ওসি আব্দুল খালেক জানান আমরা ঘটনার পরপরই ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলামকে আটক করেছি এখনও থানায় মামলা হয়নি মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম